নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বলতে পারেন এই ভিডিওতে, আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমি জানি আপনারা সবাই প্রায় ডিমোটিভেটেড। গত আগের ভিডিওয়ে আমি কিন্তু অনেক ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম, যে WBCS এর রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এখন ইনফরমেশন খুব একটা বদলায়নি, এই কারণে বদলায়নি কারণ যেমন চলছে তেমনই চলছে, পিএসসি বলুন বা সব কিছুই। WBCS এর রেজাল্ট কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই, এক বছর হতে চলল। এর সাথে সাথে নতুন নোটিফিকেশান 4-5 বছর আসেই না, যদিও বা ফুরেসাই একটা আসলো শর্ট নোটিশ, তার ডিটেল নোটিফিকেশান পিএসসি বার করতে পারছে না। এর সাথে সাথে আরও অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, একটা রিক্রুটমেন্ট প্রসেস কতদিনে সম্পন্ন হচ্ছে, ভ্যাকান্সি প্রত্যেকটা নোটিফিকেশানে কতগুলো করে কমে গেছে, কতটা কমে গেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতিতে কী করণীয়? দেখুন, আপনার যদি বয়স কম থাকে, অর্থাৎ 30-এর কম থাকে, মানে ইউপিএসসির জন্য যদি আপনি যেতে চান, 32 বছরের কম যদি আপনার বয়স থাকে, আপনি ইউপিএসসির দিকে শিফট করতে পারেন। যদি সিজিএল এর সেট এক্সামের দিকে শিফট করতে যান, যদি আপনার বয়স 27-28 ওরকম কাছাকাছি থাকে, আপনি কিন্তু শিফট করতে পারেন, মানে তার থেকে কম যদি থাকে, মানে এক কথায় আপনার বয়স যদি কম থাকে, আপনি কিন্তু এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের দিকে আপনার প্রিপারেশনকে ডাইভার্সিফাই করতে পারেন। কিন্তু আপনার যদি সেই সুযোগটাও না থাকে, আপনার যদি দেয়ালে পিঠ থেকে গিয়ে থাকে, তাহলে কিন্তু এবার প্রতিবাদ করা ছাড়া উপায় নেই। কারণ একটা সাংবিধানিক সংস্থা দিনের পর দিন কাজ করছে না, অকৃতজ্ঞের মতো স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে, আর কতদিন চুপ করে বসে থাকবেন? স্টুডেন্ট একটা প্রোটেস্টের আয়োজন করেছে এবং অন্য অন্যবার অনেক প্রোটেস্ট হয়েছে, কিন্তু এই প্রোটেস্টটা যাতে বড় করে করা যায় তার জন্য কিন্তু এই প্রোটেস্টের ডেট কিন্তু রয়েছে 2 জুন, আর আজকে হচ্ছে 21 মে। এতদিন আগে থেকে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যাতে সব মানে খুব বেশি স্টুডেন্ট আপনারা যান, যারা যাতে পিএসসির মতো একটা সংস্থাকে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে তার কী কর্তব্য এবং সে কী করছে। তো চলুন এক এক করে সমস্ত ইনফরমেশানগুলো আমরা দেখি। পিএসসি অভিযানের মার্চ ডেপুটেশন রয়েছে এবং এটা ফিজিক্যাল মুভমেন্ট, টুইটার এটা সেটা সব কিছু হয়েছে, এবার ফিজিক্যাল আন্দোলনের সময়, আর কিন্তু সূর্যের সীমাটা কিন্তু ক্রস করে যাচ্ছে আস্তে আস্তে। তো ওপিএসসি অভিযান মার্চ ডেপুটেশন 2 জুন 2023 দুপুর 12টায় কিন্তু এটা হবে, অর্থাৎ 2 জুন দুপুর 12টায় আপনারা যারা এই দাবিগুলোর সঙ্গে সহমত পোষণ করেন যাওয়ার চেষ্টা করবেন। যত বেশি সংখ্যক আপনারা যাবেন, তত কিন্তু দাবি আদায় হওয়ার সুযোগটা বেশি বৃদ্ধি পাবে, পিএসসিকে কিন্তু আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন তার কর্তব্যটা। প্রচুর দাবি রয়েছে, তার আগে বলি এই আন্দোলনটা কিন্তু এর আগে যতগুলো আন্দোলন হয়েছে তার থেকে যাতে খুব বড় একটা বৃহত্তর আন্দোলন হয়, বৃহত্তর স্টুডেন্ট কমিউনিটি যাতে এটা পার্টিসিপেট করে, তার জন্যই এতদিন আগে থেকে আপনাদের জানানো। তো আপনারা অবশ্যই কিন্তু আপনারাও নিজেরা দায়িত্ব নিয়ে আপনাদের বন্ধুবান্ধব যে কোচিংয়ে পড়েন বা যেখানে যেখানে আপনার মানে যোগাযোগ রয়েছে স্টুডেন্টদের সঙ্গে, আপনারাও কিন্তু যত বেশি সংখ্যক পারেন স্টুডেন্টদের কিন্তু এটা জানানোর চেষ্টা করবেন। যারা আন্দোলনটা কন্ট্রাক্ট করছে তারা স্টুডেন্ট এবং তারা আমাকে জানিয়েছে এই বিষয়গুলো সম্পর্কে, এবং আমি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং তার সাথে সাথে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চও কিন্তু এই আন্দোলনে থাকবে এবং আরও অনেক টিচাররাও পার্টিসিপেট করবে, অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করবে। তো আপনিও পার্টিসিপেট যদি করেন তাহলে কিন্তু আন্দোলনটা খুব বৃহত্তর আকার ধারণ করবে এবং পিএসসির ওপর কিন্তু প্রেশার অবশ্যই ক্রিয়েট হবে। কী কী দাবি রয়েছে? প্রথমে এই টেলিগ্রাম গ্রুপটাতে আপনারা জয়েন করে যেতে পারেন, সেভ WBPSC অ্যাসপিরেন্ট, এটা যদি আপনারা টেলিগ্রামে লেখেন একটা দেখবেন টেলিগ্রাম চ্যানেল আসবে। এই স্টুডেন্টরা যারা আন্দোলন কন্ট্যাক্ট করছেন তারা তাদের টেলিগ্রাম গ্রুপ, এটা ওখানে আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, কীভাবে কী করতে হবে, কখন যাবেন, কী সমস্ত কিছু ওখানে পেয়ে যাবেন। এর সাথে সাথে কিন্তু রয়েছে একটা গুগল ফর্মের লিঙ্কও আমি দিয়ে দেবো এই ভিডিওতে, যারা যাবেন গুগল ফর্মটা ফিল আপ করে রাখবেন, তাহলে যারা আন্দোলনের নেতৃত্ব রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ইনফরমেশান চলে যাবে এবং তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতেও পারবে, মাফ করবেন। এবার আমরা দাবিগুলো দেখি, কী কী দাবি রয়েছে। প্রথম দাবি যেটা হচ্ছে টেন্ডার কিন্তু পিএসসি এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ নতুন ভেন্ডার এখনও সেট করা হয়নি, মানে যারা এক্সামের খাতা চেক করবে তাদের কিন্তু এখনও সিলেক্ট করে উঠতে পারেনি পিএসসি, যার ফলে কিন্তু WBCS রেজাল্ট দিনের পর দিন যেমন লেট হচ্ছে আরও লেট হতে চলেছে। এবং শুধু তাই নয়, আরও সমস্ত এক্সাম এবং একের পর এক পিএসসি এক্সামও ক্যান্সেল করে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব যে নতুন টেন্ডার রিলেটেড যা প্রবলেম রয়েছে সব ক্লিয়ার করতে হবে, নতুন ভেন্ডার বা নতুন এজেন্সির হাতে কিন্তু দিতে হবে সমস্ত দায়িত্ব, যাতে তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ থেকে শুরু করে এক্সাম কন্ডাক্ট সব কিছু হতে পারে। আরেকটা জিনিস, WBCS 2022 প্রিলিমসের রেজাল্ট যেটা প্রায় 1 বছর অতিক্রান্ত, এই রেজাল্ট এবং এই সহ আরও যত রেজাল্ট রয়েছে পেন্ডিং সব কিছু কিন্তু পাবলিশ করতে হবে।
এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করতে হবে, যেটা ম্যাক্সিমাম এক্সামগুলোর কিন্তু এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে, সেটা আমি আপনি যেমন ইউপিএসসি বলুন বা আমাদের স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের বলুন, তারা কিন্তু যেমন এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে বা অনেক অন্য অন্য রাজ্যের অনেক পিএসসিও কিন্তু এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে, তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসিকেও কিন্তু এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস এক বছরের কম সময়ে কমপ্লিট করতে হবে। ফুড এসএইচএন শর্ট নোটিফিকেশন এসেছে, তার ডিটেল নোটিফিকেশান যত দ্রুত সম্ভব পাবলিশ করতে হবে। তার সাথে সাথে রয়েছে নতুন নোটিফিকেশান পাবলিশ করতে হবে উইথ টেন্টেটিভ ভ্যাকান্সি, যত নতুন নোটিফিকেশান পাবলিশ করা যায় সবগুলো পাবলিশ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার টেন্টেটিভ ভ্যাকান্সি কিন্তু ওখানে উল্লেখ করে দিতে হবে, যেটা পিএসসি উল্লেখ করে না। নিউ নোটিফিকেশান যেমন ফুড এসআই মিসলিনিয়াস ক্লার্কশিপ কেপিএসএটা যত নিউ নোটিফিকেশান রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব পাবলিশ করতে হবে, কারণ কিন্তু অনেক সময় কিন্তু প্রায় 4-5 বছর কিন্তু নোটিফিকেশান প্রায় আসছেই না বলা যায়। ইন্ডিভিজুয়াল স্কোর ইন এবিএস টেস্ট অফ এক্সাম, প্রত্যেকটা এক্সামের প্রিলিমসের পরে ইন্ডিভিজুয়াল স্কোর পাবলিশ করতে হবে মেন্সের পরে, এবং ফাইনালের পরে অবশ্যই তো পাবলিশ করতেই হচ্ছে, কারণ এটা ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য, কারণ স্টুডেন্টরা কিন্তু অনেক সময় তারা নিজেদের মার্কস জানতে পারে না এবং প্রসেসটা কতটা ট্রান্সপারেন্ট হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে স্টুডেন্টদের যথেষ্ট দিতে থাকে, তাই প্রত্যেকটা স্টেজে কিন্তু তাদের মার্কসটা কিন্তু পাবলিশ অবশ্যই করতে হবে। পাবলিশ অল পেন্ডিং রেজাল্ট, সমস্ত পেন্ডিং রেজাল্ট পাবলিশ করতে হবে, এবং তার সাথে সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দাবি যেটা আছে, করোনার জন্য করোনা দোহায় দিয়ে লাস্ট 3-4 বছর যে নতুন নোটিফিকেশান আসেনি তার ফলে যেটা হয়েছে অনেকেই এজের আপার লিমিটটা ক্রস করে গেছে, তো তাদের সুযোগ দেওয়ার জন্য অ্যাটলিস্ট 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন দিতে হবে, এবং তার সাথে সাথে নন জয়নিং লিস্ট পাবলিশ করতে হবে। এই দাবি আর আমার বোর্ডে জায়গা নেই, আরও অনেক দাবি রয়েছে, আপনার নিজস্ব দাবি থাকলে আপনি ইনক্লুড করান, এই যা এই গ্রুপে গিয়ে যারা স্টুডেন্ট আন্দোলন করছে তাদের বলুন আপনার নিজের দাবি ইনক্লুড করান, নিজেরাও যান স্টুডেন্টদের কেউ বলুন যেতে, যত বড় মাস পার্টিসিপেশন হবে যত বেশি সংখ্যক স্টুডেন্টরা কিন্তু পার্টিসিপেট করবে, এই দাবিগুলো দ্রুত আদায় হওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনাদের যে ডিপ্রেশন থেকে মুক্তি বলুন বা সব কিছু কিন্তু চাবিকাঠি এটাই, তো আপনারা অবশ্যই কিন্তু ভেবে দেখবেন এই দাবিগুলোর সঙ্গে যদি সহমত হন, এবং আপনার কোনো দাবি থাকলে সেগুলো ইনক্লুড করতে চান করে আপনারা আন্দোলনে অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন। ডেটটা আরও একবার বলে দিই, 2 জুন 2023 দুপুর 12টা পিএসসি অভিযান এবং মার্চ মুভমেন্ট। এছাড়াও যদি মনে হয় কারো যে যেতে পারছে না, তারা বাড়ি বসে কিন্তু পিএসসিকে লেটার দিয়েও আপনার প্রতিবাদ জানাতে পারেন, তো সেই ব্যবস্থাও সমস্ত কিছু রয়েছে, সেগুলো আপনি গ্রুপে গিয়েও কিন্তু জেনে নেবেন। তো আশা করছি আপনাদের পার্টিসিপেশান আসবে এই আন্দোলনে, এবং আপনাদের আন্দোলনে সাফল্যমণ্ডিত হোক সেই আশা অবশ্যই রাখবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।